আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকে পর্বে আপনাকে অনেক ধন্যবাদ শুভ সকাল আমাদের সাথে ইউটিউবে একজন দর্শক সংযুক্ত হয়েছেন এবং তিনি প্রশ্ন রেখেছেন তার প্রশ্নটি নিচ্ছি জাভেদ হোসেন ওমান থেকে লিখেছেন আমার কোমর এবং পায়ের পেছনে রগে ব্যথা করে কাজ করতে অনেক কষ্ট হয় এক্সরেতে সমস্যা পাওয়া যায় নাই ডাক্তার বলেছে বাংলাদেশে এমআরআই করতে হ্যাঁ এটা আসলে শুধু জাবেদ সাবনা এরকম আমাদের অনেক পেশাজীবীরা আছেন যারা বিদেশে কাজ করেন বিভিন্ন আপনার কল কারখানা বা বিভিন্ন জায়গায় তারা কাজ করে থাকেন তো তাদের এই সমস্যা প্রায়ই হয় এবং প্রায়ই এই জাতীয় রুগী আমার কাছে আসে এবং মানে তাদের সমস্যাটা এমন পর্যায়ে হয় যে কারণ কেউ যখন বিদেশ যায় সে একটা উদ্দেশ্যে যায় একটা নির্দিষ্ট এই যে যায় ইয়াং এ যে যায় বিদেশে কর্মকর্ম করে কিছু টাকা ইনকাম করার জন্য কিন্তু গিয়ে যখন শারীরিক এইসব সমস্যা পড়ে তখন কিন্তু আপনার কয়েক দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হয় এক হচ্ছে সে অসুস্থতা দুই তার টানা টানাপোড়ান টাকা পয়সার ব্যাপার আসা যাওয়া এগুলা হয় তো এই জাতীয় যারা সমস্যা আছেন তাদের হয়তো ওখানে যেটা হয় আমি যতটুক রুগীদের কাছ থেকে শুনেছি বা আমরা খবর নিয়ে যেমন মধ্যপ্রাচ্য বলেন বা পৃথিবীর যে কোনো দেশে এমআরআই বলেন বা চিকিৎসা ব্যয় বাংলাদেশের তুলনায় ন্যূনতম তিন চার গুণ বেশি তিন চার গুণ বেশি ধরেন আমাদের দেশে আমরা এমআরআই মানে রিজন বেদে আমরা ৬ সাত টাকার মধ্যে করতে পারি সেম এমআরআই আপনি যদি এসব কাতার বা এসব ওমান এ সকল দেশে করতে গেলে আপনাকে ন্যূনতম 40,000 টাকা থেকে তার উপরে টাকা লাগবে আরও বেশি অনেক ক্ষেত্রে লাগে সৌদি আরবে সিক্সটি থাউজেন্ড টাকা লাগে মানে বাংলাদেশি টাকা তো একটা মানুষ দিনে টাকাটা আর্ন করবে তাদের তো বেতনও মাসে এত টাকা না ঠিক না তো যার কারণে হয়তো আর ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হয় না অনেক সময় ইন্সুরেন্স কভার করে না বা যারা নিয়ে যায় তারা হয়তো এগুলো অনেক সময় ফাঁকি দেয় যে করতে গেলে কোম্পানির করতে চায় না যেমন ডাক্তার হয়তো বলছে দেখলো যে টাকা দিবে না কেউ তখন ডাক্তার সাহেব বলছে তুমি বেটার বাংলাদেশে গিয়ে করো কারণ বাংলাদেশে খরচ অনেক কম তো ওই জন্য হয়তো তাকে বলছে তো আমি বলবো যেহেতু তার যে সমস্যাটা এটা আমার করতেই হবে এমআরআই করা উচিত এক্স রেতে সময় ফাইন্ডিংস আসে না সব কিছু এক্স রে মানে এটা ডাক্তার উপর নির্ভর করে সে কি চায় তারপরও এক্স রে এই সকল সমস্যা ফাইন্ডিংস আসে না এমআরআই করলে এটা ক্লিয়ার বোঝা যাবে তো যদি ওনার সম্ভব হয় বাংলাদেশে এসে উনি করতে পারে আর ওখানে যদি ওনার যে কোম্পানির আন্ডারে বা যাদের আন্ডারে থাকে যদি সম্ভব হয় সে সেখানেও এমআরআই করে ডাক্তার সাহেবকে দেখাতে পারে এমআরআই এর পরে হয়তো উনি ট্রিটমেন্ট করবে তারপরও আমি যেহেতু বলবো যে ওনার কোমর ব্যথা পায়ের দিকে ব্যথা আসে এই ক্ষেত্রে কিছু এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কোমর ব্যথার জন্য ওগুলা দেখে দেখে যেই যে ব্যায়ামগুলো করলে উনি বেটার ফিল করে ওই ব্যায়ামগুলা করতে পারে সামনে ঝুঁকে কাজগুলা বন্ধ করতে হবে বা সামনে ঝুঁকার কাজটা সে সাবধানে করবে তারা করে করবে না হুটহাট করে বা ঝুঁকে থেকে থেকে কাজ করবে না হাঁটু ভেঙে বসতে হলে বসে কাজ করবে বা দাঁড়িয়ে কাজ করতে হলে করবে আর মাঝে মাঝে একটু রেস্ট নেওয়া দরকার বিশ্রামের দরকার আছে পর্যাপ্ত খাবার সুষম খাবার পানি

সবার জন্যই করা উচিত উচিত এবং কমন কোন কঠিন ব্যায়াম না আর ব্যায়াম অনেকগুলো দেওয়া আছে ধরেন আমরা এক এক সেশনে পিএলআইডি এর জন্য বা কোমর ব্যথার জন্য হাঁটু ব্যথার জন্য ঘাড় ব্যথার জন্য অনেক এক্সারসাইজ দেওয়া আছে তো অনেকের অনেক এক্সারসাইজ করলে আবার পেইন বেড়ে যায় তো এই ক্ষেত্রে আমরা কিন্তু অল্টারনেটিভ এক্সারসাইজ দেওয়া আছে যে এটা করলে তার ব্যথা বেড়ে আরেকটা করবে আর একটা করলে আর এরকম করতে করতে যেটা তার জন্য স্যুট করে মানে যেটা তার জন্য কোনো ভালো লাগে ব্যথা বাড়ে না এবং বেটার ফিল করে ওই ব্যায়ামগুলা সে কন্টিনিউ করবে ধরেন সকাল বিকাল উনি কাজে যাওয়ার আগে পনেরো বিশ মিনিট করে নিল আবার রাতে এসে করলো বা ফাঁকা মানে যখন উনি ব্রেক পায় তখনই করবে এটা কোনো এমন না যে অ্যান্টিবায়োটিক যে আপনাকে বারো ঘন্টা পর পর খেতে হবে নট নেসেসারি আপনি যখন পারেন তখনই করবেন আর কাজ নিয়মগুলা ইউনিভার্সাল মানে কাজের এরকম না যে ওনার জন্য এই কাজটা এইভাবে করতে হবে not মানে এটা কোন আইন না আমার জন্য যা ওনার জন্য তা মানে আমাকেও এইভাবে মানতে হবে না হলে আমিও কোন কথা বলব ওই তার এমআরআই এর জন্য আসলে অপেক্ষা করার কোনো দরকার নাই তিনি যদি ব্যায়ামগুলো শুরু করেন এবং যে যে কারণে এই ব্যথা হয় আর সেই কারণগুলো যদি উনি একটু এড়িয়ে চলেন হ্যাঁ একটু খেয়াল করতে হবে যে কাজ করতে গেলে কোন কাজটা করলে তার ব্যথাটা বেড়ে যায় বা সমস্যা হয় কষ্ট বাড়ে ওগুলা আর যেহেতু ডাক্তার সবকে দেখিয়েছে ওখানে প্রয়োজন আরেকজন দেখাতে পারে প্রয়োজনে কিছু ওষুধ যদি ওনারা দেয় এখন আপাতত ওগুলা খেতে পারে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন তিনি বলেছেন স্যার থেরাপি মানে কি শুধু শেক দেয়া আর ব্যায়াম এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরও এটা রুগীদের জানা দরকার তবে অনেক চেঞ্জ আসছে থেরাপি একটা লিটিন ওয়ার্ড মানে থেরাপি মানে চিকিৎসা আমরা চিকিৎসা কি লেটিন ওয়ার্ডে থেরাপি বলা কারণ আমাদের আপনি জানেন যেহেতু মেডিকেল সায়েন্সের অনেক টার্মই কিন্তু লেটিন থেকে আসছে ঠিক না তো গ্রিক থেকে আসছে সো এই টার্মগুলো আমাদের বই থেকে আসছে তো থেরাপিটা তারপরে অন্যভাবে বলা হয় স্পেশাল কোনো ট্রিটমেন্টকে থেরাপি বলা হয় স্পেশালি যেমন আপনার স্পেশাল কি যেমন ক্যান্সার ক্যান্সার কিন্তু গতানুগতিক রোগের মতো না অবশ্যই এটা টার্সিয়ারি বা ফোর্থ ডিগ্রি মানে ট্রিটমেন্ট সেখানে যেমন এগুলো আসছে বাংলা অর্থ চিকিৎসা এখন চিকিৎসাটা হতে পারে কোনো ট্যাবলেট হতে পারে ক্যাপসুল কোনো ইনজেকশন হতে পারে অপারেশন হতে পারে এক্সারসাইজ হতে পারে লাইফ স্টাইল হতে পারে খাবার দাবার হতে পারে মনোবল বাড়ানো মানসিক কাউন্সেলিং অল আর ট্রিটমেন্ট

ডাক্তারদেরই চিকিৎসার কোন অংশকে থেরাপি তারা বলা হয় আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে ফোনটি নিয়ে নিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো দর্শক আপনি শুনতে পাচ্ছেন সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে দর্শক আপনি কষ্ট করে আরও একবার ট্রাই করুন আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে আর ফিজিওথেরাপি জিনিসটা একটু জানা দরকার সেটা হচ্ছে ফিজিওথেরাপিটা হচ্ছে মডার্ন মেডিকেল সায়েন্স বলা হয় মানে যে ট্রিটমেন্টে আপনার সাইড ইফেক্ট কম হুম হুম বললেই চলে অনেক ক্ষেত্রে এবং যেটা হচ্ছে আমরা বিভিন্ন মানে টারশিয়ারি লেভেলে চিকিৎসা করে থাকি কি কি যেমন বাদ ব্যথা প্যারালাইসিস আর্থ্রাইটিস শারীরিক যে কোনো ডিসিটিস ইভেন কি মানসিক ডিসেবিলিটিস মানে যে মানসিক একটা মানুষকে শারীরিকভাবে অক্ষম করে ফেলে আপনি দেখবেন লস পেশেন্ট আছে রোগী আছে মানসিক ডিসঅর্ডারে যারা ভুগে তারা কিন্তু শারীরিকভাবে কুজো হয়ে থাকে ডিপ্রেশনে থাকে বসে থাকে হাঁটতে চায় না লেথার্জি থাকে দুর্বল থাকে তো এইসব রুগীদেরকেও কিন্তু আমরা ফিজিওথেরাপি দিয়ে থাকি আর কমনলি যে কোনো শারীরিক ডিসেবিলিটি যেমন অনেক সময় জন্মগত বিকলঙ্গতা হাত পা বাঁকা সেরিব্রাল পসি বা জন্মগত প্যারালাইসিস বা স্ট্রোকজনিত প্যারালাইসিস মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যখন জন্মগতভাবে হোক অসুস্থ হয়ে জন্মায় বা আফটার জন্মের পরেও যদি কোনো রোগে আক্রান্ত হয়ে সে অসুস্থ হয় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় অঙ্গর অঙ্গহানি হয় ব্যথা বেদনায় ভুগে সেটাকে যে পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমে আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করি সেটার নামই ইসোফিজিওথেরাপি আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছিল জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আমি তো সরাসরি কথা বলছি আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যাটা বলুন শুননা যাচ্ছে আপনার কথা

আ হাতের আমার ডান হাতে পিছনে যে পাঁচটা যেটা বলে যেখান থেকে অ্যাটচেস করে ব্যাক সাইডে ওকে ওকে বুঝতেছি বলে এটা আচ্ছা ব্যাক হাতের পিছনে বুঝতেছি ショルダー এর ব্যাক সাইডে আপনার যে আমার যদি বাচ্চরেরও কোলে নেই আমি তাহলে এই জায়গাটা ব্যথা করে তারপর হলো আপনার কোনো কিছু করতে গেলে ব্যাথা লাগে অথচ আমি কোনো ব্যথা হয় নাই আচ্ছা জি বুঝতে পেরেছি আমি উত্তর দিচ্ছি এটা এক প্রকার মাসেল পুল হয় এটা অনেক কারণে হয় শীতঋত তো অনেকের এটা হয় শোয়ার থেকে হতে পারে কাজের থেকে হতে পারে যেহেতু উনি পুলিশে জব করে ওনাদের অনেক ফিজিক্যাল অনেক ওয়ার্ক করতে হয় বা ডেস্ক জব অনেক কারণে এটা হতে পারে আমার মনে হয় না এটা বড় কোনো প্রবলেম আপনি ওই জায়গাটায় রেগুলার দুবেলা কুসুম গরম সেঁক দিবেন হট ওয়াটার ব্যাগে গরম পানি নিয়ে সেঁক দিবেন আর ব্যথানাশক যেমন ডাইক্লোফেনাক জেল কিনতে পাওয়া যায় ব্যথানাশক মলম লাগিয়ে সেঁক দিতে পারেন আর হালকা একটু ফিজিক্যাল ওয়ার্ক করা যেমন ওই যে হাত উঠানো নামানো একটু মোবিলাইজিং করা হ্যাঁ একটু ওয়ার্কআউট যেটা বলে আপনারাও করে থাকেন ওই ওই যাতে একটু এক্সারসাইজ করেন গরম শেক দিয়ে দেখেন কিছুদিন আমার মনে হয় এটা সেরে ছেড়ে যাবে তারপরও পানি কি কম খাচ্ছেন কিনা না সেটাও দেখেন পানি খাওয়াটা পরিমিত খেতে হবে আর কিছুদিন আপনি হয়তো একটা মাসেল রিলাক্সিন খেতে পারেন যেমন টল টলপেরিসন ফিফটি এমজি একটা করে দুবেলা সাত দিন খেয়ে দেখেন ছেড়ে দিবে হয়তো তারপরও না ছাড়লে আপনাকে হয়তো একজন বাদ ব্যথা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাতে হতে পারে সেক্ষেত্রে হয়তো থেরাপি দিলে চলে যাবে তো আমার মনে হয় এই বেসিক কাজগুলো করেন ঠিক হয়ে যাবেনশাল্লাহ কোমরে যেমন বিভিন্ন ধরনের সমস্যা এটা খুব কমন আবার সেই সাথে ঘাড়েও অনেক ধরনের সমস্যা দেখা দেয় এই ঘাড়ের সমস্যাগুলো নিয়ে যদি একটু বলতাম ঘাড়ের আমাদের এখন কমন আমরা বেশিরভাগই ডিস্ক প্রলাফসের সমস্যায় পেয়ে থাকি মোস্ট অফ দ্য রুগীর আইদার স্পাইন ঘরে যে কার্ভেসার প্রবলেম পাওয়া যায় অথবা ডিক্স প্রলাপস পাওয়া যায় অথবা মাসেল স্পাজম পাওয়া যায় তারপরে কিছু পেইন আছে যেমন ফাইব্রোমায়ালজিয়া যেটা কজ আননোন সেই ক্ষেত্রে মাসেলগুলা কিন্তু আপনা পুল হয়ে থাকে বা টাইট হয়ে থাকে ছাড়তে চায় না রোগী যখন বলে আমি সারা দিন চলাফেরা করলে বুঝি না যখন বসি অফিসে বা বাসায় শুয়ে থাকি তখন আর ঘুম হয় না সারাক্ষণ ব্যথা কমন জানি তার কাছে অসুস্থি লাগে তো অনেক কারণ আছে এটা আবার আবার কিছু নিউরোলজিক্যাল প্রবলেম থেকে পেইন আসতে পারে ঘাড়ে তারপরে হচ্ছে আপনার ঘাড়ে যদি হয় হয় হাড় ক্ষয় বয়সজনিত হতে পারে কমন এটা যাদের বয়স চল্লিশের উপরে এটা সবারই স্পন্ডালোসিস সমস্যা হতেই পারে তো অনেক কারণে কিন্তু ঘাড়ের এই সমস্যা হয় আমরা বেশিরভাগই এখন পশ্চারাল বা আর্গোনমিক্যাল বলি বা পেশাগত

যে ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আপনি শুনতে থাকেন ওনার টোটালি মানে পেশাগত উনি ল্যাপটপ ইউজ করে দুইটা বালিশ ব্যবহার করে কাজের থেকে সমস্যাটা হচ্ছে একেবারে কমন আমরা যে বিষয়টি নিয়ে একটু আগে কথা বলছিলাম কথা বলছি যে ল্যাপটপ আমি বারবার বলি পেশাগত কাজে ব্যবহার না করার জন্য মানে পেশাগত কাজে অবশ্যই ডেস্কটপ ব্যবহার করতে হবে কারণ ল্যাপটপকে আপনি যতই চান যে উপরে উঠে নেবেন বা আই লেভেলে আনবেন ভাবে ল্যাপটপ করা সম্ভব না কারণ ডেস্কটপের একটা থাকবে মনিটর আর কিবোর্ড তাইলে আপনি ইচ্ছা করলে মনিটর আপ ডাউন করতে পারবেন কিবোর্ডটা আপনার হাতের লেভেলে নেওয়া যাবে তো এই থেকেই ঘাড়ে প্রবলেমটা মূলত হয় মোস্ট অফ দা এরপরে হচ্ছে উনি আবার বাসায় দুইটা বালিশ ব্যবহার করে এই দুটো বালিশ ব্যবহার যখন করে তখন সার্ভাইকেল যে কার্ভেচার থাকে ঘাড়ের সি কার্ভটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তখন সেটা থেকে দীর্ঘমেয়াদী ডিক্স প্রলাপস হয় দেখেন ইয়াং তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে কিন্তু এই সমস্যা হওয়ার কথা না এটা কাজের থেকে হচ্ছে আপনি প্রথমত আজকে থেকে একটা পাতলা বালিশে শুবেন অথবা বালিশ ছাড়া ঘুমানোর চেষ্টা করবেন এটা এক দুই ল্যাপটপ আপনি বাসায় হয়তো ফাইল ক্যারি করার জন্য বা আপনার ডকুমেন্ট প্রিজার্ভ করার জন্য করতে পারেন কিন্তু অফিসিয়াল কাজে ডেস্কটপ ব্যবহার করতে হবে এটা আপনার জন্য না একেবারে পৃথিবীর সবার জন্য প্রযোজ্য এটা নিয়ে আমার যে কোনো মানে ব্যাপারে আমি চ্যালেঞ্জে যেতে পারবো কোনো ল্যাপটপ পেশাগত কাজে ব্যবহার করবেন না এতে আপনাদের ঘাড়ের কোমরের হাতের বিভিন্ন সমস্যা দেখা দেবে ডেস্কটপ ব্যবহার করবেন এবং সুযোগ বসবেন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে গিয়ে দেখবেন বহু ছবি দেওয়া আছে বসার নিয়ম কাজের নিয়ম এগুলো মেনটেন করবেন কাজের ফাঁকে ফাঁকে হাঁটবেন আর আপনি ঘাড় ব্যথা কিছু এক্সারসাইজ দেওয়া আছে ইউটিউবে আমার সেখানে গিয়ে ব্যায়ামগুলো আপনি করেন নিয়মগুলো মেনে চলেন ব্যথা গরম শেক দিয়ে দেখেন কিছুদিন আর ওই যে বলেছিলাম একটা ই পেরিসন হাইড্রোক্লোরাইড বলা হয় ফিফটি এমজি ট্যাবলেট মাসেল ডিলাকজি এটা পাঁচ ছয় দিন দশ পনেরো দিন খেয়ে দেখেন দুবেলা যদি এতে না কমে আপনাকে অবশ্যই ঘরের এমআরআই করতে হবে এমআরআই করে দেন হয়তো আপনাকে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন অন্য কোনো রিহ্যাব থেরাপিতে যেতে হতে পারে আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হচ্ছেন জি আমি স্বপ্নারানী দাস মুগদার থেকে বলছি বলেন শুনতে পাচ্ছি আমার হইলো পায়ের আছে না অনেক ব্যাথা করে আর পায়ের ঘোড়ালিটা দিলে আমার

বলার কি স্লিপার করেন আচ্ছা বুঝতে পেরেছে ডাক্তার দেখিয়েছেন জন্য হ্যাঁ ডাক্তার দেখাইছিলাম উনি বলছে যে আপনি বলেন কি বলছে এই যে হার্টউটের ব্যাথার জন্য ওষুধ দিছিল কইছে খাইলে টাকা না যাবে আর ক্যালসিয়াম ট্যাবলেট দিছিল হুম এখন কি অবস্থা কমছে নাকি না এখন কিছুদিন কম ছিল হুম হ্যাঁ

ব্যায়ামগুলো শিখে করতে থাকবেন নিয়মিত আর এই গোড়ালি ব্যথারও আরেকটা ভিডিও দেওয়া আছে দেখবেন অনেক ব্যায়াম শিখানো আছে ওখানে গোড়ালি ব্যথার জন্য তবে আপনি স্লিপার ব্যবহার না করে আপনার চপ্পল বা পঞ্চ বলি আমরা যেটা বাসায় একটু সফট হ্যাঁ সফট টাইপের জুতা অলওয়েজ ব্যবহার করবেন খালি পেয়ে হাঁটবেন না আপনি একেবারে যেখানেই যান সফট জুতা পঞ্চ চপ্পল এগুলা ব্যবহার করবেন আর কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়িয়ে দেখতে পারেন দশ পনেরো মিনিট করে প্রতিদিন হাঁটুতে গরম শেক দেন আর হাঁটুর ব্যায়ামগুলো করেন ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে এগুলো খান আর ভিটামিন ডি আপনি যদি না খেয়ে থাকেন হয়তো খেতে হতে পারে গ্লুকোসামাইন বা হাইলিউরিক অ্যাসিড আরও কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো আমরা থেরাপিউটিক সাপ্লিমেন্ট বলি এগুলা এই বয়সে সবাইকে খেতে হয় খাওয়া উচিত তাহলে হাঁড় ক্ষয় এগুলো প্রিভেনশান হয় এবং হলেও আপনার সেটা ক্ষয় পূরণে হেল্প করে থাকে তো আমার মনে এভাবে চিকিৎসা একটু টিপসগুলা মেনে চলে দেখেন ব্যায়ামগুলো করে দেখেন না হলে হয়তো আপনাকে হয়তো রিহ্যাবিলিটেশন বা থেরাপি চিকিৎসা নেওয়া দরকার হতে পারে আমাদের সাথে ইউটিউবে একজন দর্শক প্রশ্ন রেখেছেন রনি আহমেদ স্যার আমি আপনার একজন রোগী কোমর ব্যথা ছিল এখন অনেক ভালো কিন্তু বাম উরুতে ঝিনঝিন করে ব্যথা করে আচ্ছা উরুতে ব্যথা অনেক কারণে হতে পারে অনেক সময় আপনার মাসেল পুল হলে হতে পারে বা পানি কম খেলে হতে পারে বা আপনার চলাফেরা বিভিন্ন কারণ হতে পারে উরু মানে আমরা যেটা বলি কোয়াড্রিসেপস মাসেলসটা এখানে থাকে তো আমার মনে হয় উনি ওই যে কোয়াড্রিসেপস স্ট্রেসিং কিছু এক্সারসাইজ আছে উপর হয়ে শুয়ে মানে পিছন থেকে পাটা টানা তো আমার মনে হয় যেহেতু আমার রুগী যদি এক সময় আসে আমি হয়তো ব্যায়ামটা শিখিয়ে দিলে এটা চলে যাবে ইনশাল্লাহ তারপরেও আরেকটা ব্যায়াম আছে যেটা হচ্ছে আমার ইউটিউবে দেওয়া আছে যে হাঁটুর নিচে একটা টাওয়াল বা রোল পেঁচিয়ে চাপ দেওয়া যেটা আমরা কোয়ারডিসেপ আইসোমেট্রিক বা স্টেটিক এক্সারসাইজ বলি ওই ব্যায়ামটা করলে এটা চলে যাবে আর প্রয়োজনে হয়তো একটু মিকোবেলামিন ট্যাবলেট বিডিতে মানে দুই বেলা এক মাস খেয়ে দেখতে পারে এটা একটা ভিটামিন মিকোবেলামিন এতেও অনেক সময় ইমপ্রুভ হবে আর ব্যায়ামগুলো কন্টিনিউ করো ইনশাল্লাহ চলে যাবে আরও একজন দর্শক লিখেছেন শারমিন তিনি লিখেছেন তার খালুর প্যারালাইসিস তার বয়স চল্লিশ বছর ভালো হচ্ছে না এখন কি করব আচ্ছা এখন প্যারালাইসিস সম্ভবত স্ট্রোক জনিত হবে কারণ কমন যেগুলো বাংলাদেশে আমরা পাই 40 বছরের পরে গিয়ে এটা হয় বা আর আগে হতে পারে তো এই ক্ষেত্রে আসলে এটা মানুষের এখনো আমার যতটুকু অভিজ্ঞতা আমি দেখলাম বা রোগী দেখছি যে মানুষ এখনো একেবারে প্রান্তিক লেভেলে বা সবার কাছে এটা যে একটা ভালো ট্রিটমেন্ট আছে বা রিহ্যাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসায় মানুষ সুস্থ হইতে পারে এটা মানুষ জানে না মানুষ এখনো ওইভাবে সচেতন হয় না বা হয়তো অপ্রতুলতা আছে এখনো আমার কাছে মনে হয় তো এই ক্ষেত্রে আমি বলবো ওনার খালুকে একজন রিহাবিলিটেশন বা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখিয়ে প্রয়োজনে হসপিটালে রেখে রিহাবিলিটেশন করতে হবে করলে আশাবাদী ইনশাল্লাহ ভালো হওয়ার নির্ভর করে ধরেন হান্ড্রেড পারসেন্ট ভালো না হোক যে শুয়ে বা যে ওনার খালু হয়তো বাসায় শুয়েই রয়েছে

এগুলাকে দা এট দা ডে অফ ডায়াগনোসিস যেদিন দিন কনফার্ম হলো যে তার সেরিব্রাল পসি সেদিন থেকে তাকে রিহ্যাব করা শুরু করতে হবে এবং সঠিক জায়গায় অপপচিকিৎসা করে অনেকে ফিজিওথেরাপি পরিচয় দিয়ে দিয়ে ভাষাগে থেরাপি দেয় ফিজিওথেরাপি বাসায় দেওয়ার না ফিজিওথেরাপি এটা একটা ডিগ্রি মেডিকেল সাইন্স পড়ালেখা করতে হবে এবং যেটা ডিগ্রি থাকতে হবে লাইসেন্স থাকতে হবে বৈধতা থাকতে হবে তার কাছে চিকিৎসা নিতে হবে তারপর হচ্ছে আমরা জিবিএস রোগী আমরা কিন্তু আমাদের ইউটিউবে

কারণ একটা লোক স্ট্রোক করলে বা স্ট্রোক করুক বা প্যারালাইসিস হোক তার ওয়াইফের একটা ব্যাপার থাকে আর্থিক ব্যাপার থাকে অনেকগুলো সমস্যা তৈরি হয়ে যায় একটা মানে খুবই তো তাকে যদি আমরা আবার সচল করে দিতে পারি মোটামুটি নিজের কাজটা নিজে করতে পারে সবগুলো আবার দেখা যায় যে আগের জায়গায় চলে আসে আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু পুনর্বাসন মানে শুধু শারীরিক না সব মিলেই কিন্তু সব মিলিয়ে আমাদের সাথে একজন দর্শক আছেন জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়া আলাইকুম সালাম স্যার আমি নোসিন্দি থেকে বলছি জি আমি উদ্দিন সরকার বলছি বলেন জসিম উদ্দিন সাহ আমার স্যারের কাছে একটা প্রশ্ন স্যার আমার আট নয় বছর আগে আমরা পায়ের ফাটাত পর্যন্ত বেতা হতো স্যার আমি কত নাটলে বসে পাইতাম

আগে হয়তো ছিল ইম্প্রুভ হয়ে গিয়েছে তো আমি বলবো এখন আপনার এই যে গরু ফার্ম কাজ এগুলো করবেন তদারকি করবেন কিন্তু সামনে ঝুঁকে কাজ করবেন না বালতি বা ভারী কাজ করা যাবে না বোঝা নেওয়া যাবে না এগুলো আপনাকে মেনে চলতে হবে এখন সাবধানে আর আপনি একটা কোমরের এমআরআই করে দেখতে হবে আপনার খুব দ্রুত আমার মনে হয় এম আর আই করা জরুরি আর ওই কোমর ব্যথার কিছু বা পায়ের এইসব ব্যথার কিছু ব্যায়াম আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওগুলো দেখে করেন আর আপনার ট্যাবলেট মিকোবেলামিন একটা করে দু বেলা টানা এক মাস দুই মাস খান পাশাপাশি আপনার ব্যায়ামগুলো করেন আর ওই যে একটু রেস্টে থাকেন কিছুদিন দেখেন ইম্প্রুভ হয় কিনা না হলে এমআরআই করে হয়তো আপনাকে রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি এই জাতীয় চিকিৎসা নিতে হতে পারে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছিলেন তিনি বলেছিলেন দুটো বালিশ ব্যবহার করেন আপনি কিন্তু প্রায় প্রতি পর্বেই বলে থাকেন যে বালিশ ব্যবহারটা যেন সঠিকভাবে করা হয় এবং সেই সাথে একই সাথে জানতে চাইব যে বিছানা কেমন হওয়া উচিত কি ধরনের বিছানায় শুওয়া উচিত আসলে বিছানা প্রথমত যেটা আমাদের প্রাচীন কাল থেকে ব্যবহার করে আসে মানুষ যেটা খাট বলা হয় বা চুকি এগুলাই বেস্ট কিন্তু ওই ক্ষেত্রে খাট আগে দেখতাম আমরা যে খাটগুলো মাসখানে যে চালি বলা হয় বা যেটাতে আমরা শুই সেখানে কাঠের তরি সেটা ফাঁকা ফাকা ফাকা থাকে এটা করা যাবে না সেটা মসৃণ সমান হতে হবে এবং ফুলটাই বিছিয়ে দিতে হবে কার দিয়ে বা চুকি তো শুইতে পারে কিন্তু চোখের যে কাঠগুলো থাকে সেগুলো যেন উঁচু নিচু না হয় এটা আর সেই ক্ষেত্রে একটা তোষক এনাফ একটা ধরেন এক দুই ইঞ্চি উচ্চতার তোষক তোষক মানে তুলা তৈরি যে তোষক সিনথেটিক তুলা হোক বা দেশি তুলা হোক শিমুল তুলক হোক কোনো সমস্যা নেই কিন্তু অনেকে জাজি মিস করে ফোম বা বিভিন্ন আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন জি আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম নিজান বলছিলাম গাজীপুর থেকে জি আমার সমস্যা হলো যে আমি একবার ফলোরে পড়ে গেছিলাম ফলোরে চিতে পড়ে গেছে তো আমার মাদা ঠিক একেবারে ফ্লোরে পড়ছে একেবারে যে মাজা ওখানে ওই সময় তো কিছু অনুভূত হয় নাই তখন আমি যখন ওই হাটা একটু বসি বা শুই তখন দেখা যায় পেইন হয় অনেক কিছুক্ষণ মানে ব্যালান্স হয় না আর কি অর্থাৎ আমি যখন দাঁড়াই দাঁড়ানোর পরে মনে হয় না আমার খুব খারাপ লাগতেছে মানে ব্যথা করতেছে আচ্ছা যদি আবার সময় হওয়ার জন্য শুয়ে পড়ি আবার শুয়ে পড়ে কিছুক্ষণ পর আবার আবার জন্য দাঁড়ায় এরকম মানে একসাথে কিছুক্ষণ কাজ করা যায় না দেখা যায় একটু নুই কাজ করলাম অনেক দেই না বা একটু আয়রন করলাম এতে শার্টটা করলাম মাটা কমে একবার ধরে যায় এটা কতদিন ধরে একটু কাজ করতেছেন নুয়ে কাজ করতেছেন একটু তরকারি করতেছি বা একটু হেল্প করতেছেন বাকে ঠিক সমস্যা দেখা যায় এটা কতদিন ধরে আপনার এই সমস্যাটা কতদিন হলো আমার সাড়ে সমস্যাটা হচ্ছে প্রায় 3 বছর। আমি ডাক্তার দেখাইছি। তো উনি বলছে যে ই করতে হই। ব্যাথা ট্যাবলেট এবং গ্যাস। এটাতেছে যখন এটা পেইন হবে তখন মাঝে মাঝে এটা খাবে। হুম হুম তো এইটা কি কোনো এতে কোনো কোনো রিমডি পাচ্ছি না স্যার। এটা আপনার বয়স কত? কি করেন আপনি? পেশা কি? বয়স 39 স্যার। আর কি করেন পেশা কি? আমি স্যার জব করি একটা। মানে কি বসে থাকার জব না চলাফেরা দৌড়াদৌড়ি করতে হয় হ্যাঁ বেশি ভাগে বসে থাকা তারপর হাঁটাহাঁটি করি কম বেশি স্যার আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি যেহেতু পোস্ট ট্রমাটিক মানে আঘাত পে প্রবলেমটা তৈরি হচ্ছে ওনার হিস্ট্রিতে আছে আমার মনে হয় প্রাথমিকভাবে একটা এক্সরে করে দেখতে পারে উনি একটা এক্সরেতে আমার মোটামুটি আমরা ফাইন্ডিংস পাই যেমন লিস্থেসিস আছে কিনা মানে হাড় সরে গিয়েছে কিনা বা দুই হাড়ের মাঝখানে যে ডিক্সের যে গ্যাপটা কতটুকু আছে

বা বিভিন্ন নিয়ম কানুন এগুলা মেনে চললে বা এক্সারসাইজ করলে হয়তো অনেক সময় ঠিক হয়ে যাবে আমার মনে হয় এগুলা একটু করেন আর ব্যথার ওষুধ এভাবে শুধু শুধু খাওয়ার কোনো দরকার নেই যে ব্যথা হুলি ব্যথাকা ওষুধ খাবেন এইভাবে না আগে ক্লিয়ার ডায়াগনোসিস করা দরকার জি কি হয়েছে দেন যদি ডাক্তার সাহেব মনে করে যে ওই ব্যথার ওষুধ খেলে ব্যথা খাবেন সমস্যা নেই ডাক্তারের পরামর্শে চলতে হবে তখন আরও একজন দর্শক সংযুক্ত আছেন कंटिन्यू মিছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যাঁ হ্যাঁ বলছিলাম জি বলেন শুনতে পাচ্ছি আচ্ছা আমার এই ডান পায়ে পাতাতে মানে ব্যাথা আর মনে হচ্ছে যে পুড়ে যাওয়া পড়ে যাওয়া ভাব মানে অবাস ভাব কিন্তু এর আগে ওষাক খাইছিলাম ওই যে টাইম নিলা আরো কি কি ওষুধ দিছিল সেটা দিয়ে কোনো এটা দিয়ে কোনো কাজ হয় না আপনি কি পায়ের পাতা নাড়াতে অসুবিধা হয় মানে পায়ের পাতা ওঠা করতে মানে না অসুবিধা হয় না হয় না কিন্তু আমার কাছে মনে হয় না এটা ওই যে জ্বালা জ্বালা পোড়া মতো আমার মনে হয় পাতাটা আচ্ছা এই 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 জালা পোড়া কি একেবারে কোমর পর্যন্ত হয় না শুধু পাতাতে না প্রথম প্রথমে আমার কোমর থেকে ব্যথাটা হুম হুম যেত থেকে থাকেন আচ্ছা জি ধন্যবাদ আমি মোটামুটি বুঝতে পেরেছি আপনার কথা ওনার আগে কিন্তু একটা হিস্ট্রি আছে যে পায়ের উড়ুতে বা হাঁটু বা উপরের ব্যথা ছিল এখন শুধু পায়ের তলা জ্বালা পড়া করে তো পায়ের তলা স্পেসিফিক একটা জ্বালাপোরা করলে ওখানেও তো আমরা অন্য কিছু যেমন অনেক সময় পায়ের মধ্যে নিউরাইটিস হতে পারে পায়ের পাতায় গাউটি সমস্যা হতে পারে তারপরে হচ্ছে আপনার প্লান্টার ফ্যাসাইটিস এ জাতীয় বা অ্যাঙ্কেলে যদি কোনো আর্থ্রাইটিস তা হয় কিন্তু জ্বালা পোড়া সাথে কিন্তু সেক্ষেত্রে ফুলা সোয়েলিং হয়ে যাওয়া রেডনেস হয় এইসব কমপ্লেনগুলো বলতো ওগুলা কিন্তু উনি বলছেন না তো আমার কাছে মনে হচ্ছে এটাও সাইটিকা বা কোমরের সমস্যা থেকেই সমস্যাটা হচ্ছে আপনার এই ক্ষেত্রে কোমরের মনে হয় একটা ডাক্তার দেখি এম করে ফেলাই ভালো আপনার করার পরে চিকিৎসা যাওয়া আর আপাতত আপনি হয়তো ওই মিকোবেলামিন ট্যাবলেট খান দুবেলা আর পায়ের পাতার কিছু এক্সারসাইজ করতে পারেন যেমন হাঁটুর নিচে টাওয়াল দিয়ে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে হাঁটুর ব্যায়াম চাপ দেওয়া বা কোমরের কিছু ব্যায়াম উপর হয়ে শুয়ে বিভিন্ন ব্যায়ামগুলা এগুলো আপনি কিছুদিন করে দেখতে পারেন আর আপনার বসাটা কারেকশন কি মানে কুজো হয়ে সামনে ঝুঁকে বসে অফিসের কাজ করা যাবে না সমাজ সব সময় স্ট্রেট বসতে হবে চেয়ারে বসতে হবে সোজ হয়ে বসতে হবে আর টানা বসে থাকা যাবে না এগুলো একটু মেনটেন করে দেখেন আর আপনার জুতা জুতা খুব হার্ড কিনা শক্ত কিনা যদি বেশি শক্ত হয় সফট সোলে জুতা ব্যবহার করতে হবে বা আমরা হিল প্যাড বা কুসুম দিয়ে এগুলো ব্যবহার করতে হবে তারপরেও যদি না হয় আমাকে আমার মনে একজন বাদ ব্যথা ডাক্তারকে সরাসরি দেখিয়ে চিকিৎসা নিতে হবে জি আমাদের আরও একটি বিরতি নেবার সময় হয়ে গেছে আমরা বিরতির পর আবারও আলোচনায় ফিরবো আমাদের সাথে একজন দর্শক ইউটিউবে প্রশ্ন রেখেছেন মামুন পঁচিশ বছর বয়স উনি লিখেছেন স্যার আমার সব সময় ঘাড়ে ব্যথা চার বছর ধরে মাথার পেছনেও ব্যথা ব্যথা সব সময় থাকে হ্যাঁ আসলে ঘাড়ের অনেক ব্যথা কিন্তু মাথা ব্যথা হতে পারে বা মাথার সমস্যাও কিন্তু ঘাড় ব্যথা হতে পারে একেবারে কমন যেহেতু চার বছর ধরে সমস্যাটা সেক্ষেত্রে আমি মনে করি যে ওনার ঘাড়ের এম আর করে ফেলেই ভালো কারণ অনেক দিন হয়েছে এম করলে বোঝা যাবে তারপর আমরা ঘাড়ের কিছু করি যেমন যদি উনি ঘাড় নাড়াতে গেলে দেখে ব্যথা হয় বা উপরে নিচে করতে ব্যথা হয় মুভমেন্টে পেইন হয় তাহলে বুঝতে হবে ওনার ঘাড়ের স্কেলেটাল প্রবলেম বা হাড় ও জোড়ার সমস্যা আর যদি নাড়াচারে নড়াচড়া বা মুভমেন্টে তেমন পেইন না হয় হয়তো অন্য কোনো কারণ হতে পারে সেটা হতে পারে ঘাড়ে মাথার সমস্যা থেকেও ঘাড়ে ব্যথা আসতে পারে আর ব্লাড প্রেশার থেকেও হতে পারে বা অ্যাংজাইটি থেকেও হতে পারে মানসিক বিভিন্ন সমস্যা থেকেও হতে পারে তো এটা আসলে ডায়াগনোসিস করা খুব জরুরি আর তারপরেও আমি বলবো যেমন কিছু এক্সারসাইজ দেওয়া আছে আমার ইউটিউবে যেমন স্টেটিক টাইপ এক্সারসাইজ ঘাড় ব্যথার কিছু ব্যায়াম ওগুলা উনি উনি করে দেখতে পারে টানা পনেরো বিশ দিন অন্তত পনেরো বিশ দিন পর উনি একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে না হলে হয়তো ডাক্তার দেখিয়ে এমআরআই করতে হবে আর এই ক্ষেত্রে একই কথা পানি মানে পরিমিত খেতে হবে নিয়মিত বালিশ একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে আর ব্লাড প্রেসারটা উনি দেখা হচ্ছে যে ব্লাড প্রেসারটা কত আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে ফোনটি নিয়ে নিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন জি আমি দীপক বলছি বরিশাল থেকে জি আমি সবাই শুনতে পাচ্ছি আপনি সমস্যার কথা বলেন দীপক সাহেব শুনতে পাচ্ছি যে স্যার আমি আমার ডান হাতের যে বুড়ো আঙ্গুল আছে ওর পাশে দুইটা আঙ্গুল এই তিনটা আঙ্গুলে বেশ কিছুদিন যাবত ঝিঝি অনুভব করতেছি আর এমনিতে অত বেশি ব্যথা হয় না শুধু যে বুড়ো আঙুলটা আছে ওর শেষের যে অংশটা নখের দিকের অংশটা ওইটায় প্রায় সপ্তাহ খানেক যাবৎ লেগে আছে তো আমি আরো এখান থেকে প্রায় দশ দিন আগে বরিশালের একজন ডাক্তার দেখাইছি তো উনি আমাকে বেশ কিছু ওষুধ দিচ্ছে ওষুধগুলো আমি খাচ্ছি এবং আমি আর ডায়াবেটিক আগে ওরকম কখনো পরীক্ষা করাইনি তো আমি গত সাতাইশে ডিসেম্বর সারের কাছে গেছিলাম তো উনি আমাকে ডায়াবেটিক টেস্ট করতেছিলেন ওই সময় আমার ডায়াবেটিক ফোর্টিন ছিল এখন আমি গত পরশু আবার মেশিন দিয়ে একটা দোকানে গিয়ে টেস্ট করালাম তো ওখানে আমার ডায়াবেটিস চলে আসছে সিক্স পয়েন্ট সিক্স এবং আমি প্রতিদিন সকালে ওরকমটা হাঁটা হয় না কিন্তু সন্ধ্যায় প্রায় আট কিলোমিটারের মতো রেগুলার হাঁটার চেষ্টা করছি আর খাওয়া দাওয়া অনেকটা কন্ট্রোলে নিয়ে আসছি কিন্তু আমার ওষুধ খাওয়ার পরেও আমার ওই ঝিঝিটা এখনো কমে নাই বা প্রায় কিছু ওজন তুলে ধরেন দুই কেজি বাজার নিয়ে আসতেছি তখন আমার ওই ঝিঝিটা আরো বেশি লাগে আবার কিছুক্ষণ পর ছেড়ে যায় স্যার আরেকটা সমস্যা হলো আমাকে প্রতিদিন প্রায় পঞ্চাশ কিলোর মতো মোটরসাইকেল চালাতে হয় স্যার জি আচ্ছা আপনি বালিশ কোটা দেন শোয়ার সময় স্যার আমি একটা বালিশই দেই মাথায় এবং এটা অনেক বেশি উঁচু আচ্ছা পাতলা বালিশ আপনার ওই মোটরসাইকেল ছাড়া আর আপনার কোনো বৈশা কোনো কাজ করতে হয় স্যার আমি পেশায় একজন শিক্ষক তো আমাকে বেশিরভাগ সময়টাই দাঁড়ায় থাকতে হয় দাঁড়ায় থাকতে হয় আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি মোটামুটি ওনার ঘাড়ে কিছু প্রবলেম হচ্ছে হয়তো বা এরকম যার কারণে হাতের এই সমস্যাটা হচ্ছে আপনি আপাতত আমার ইউটিউবে গিয়ে ঘাড়ের ব্যায়াম দেখবেন কি ঘাড়ের নেকের কিছু স্টেটিক টাইপ ব্যায়াম আছে ঘাড় ব্যথার ব্যায়াম সার্চ দিলে হবে ওই ব্যায়ামগুলো আপনি দশ পনেরো বিশ দিন করেন টানা করতে থাকেন আর বালিশটা একটু চেঞ্জ করে একটা সফট হ্যাঁ শিমুল তুলা হোক বা সফট একটা আরও পাতলা একটা বালিশ ব্যবহার করেন আর মোটরসাইকেলটা আপনার চালানো হয়তো বসার ভুল হতে পারে বা কোনোভাবে আপনি আপাতত হয়তো এক দুই মাসের জন্য মোটরসাইকেল বাদ দিয়ে অন্য কোনো গাড়ি বা বাসে চলাফেরা করে দেখেন আর ব্যায়ামগুলো করে দেখেন আমার মনে হয় এটা ইম্প্রুভ হয়ে যাবে আর যেহেতু আপনি হাঁটছেন এটা বন্ধ করবেন না হাঁটাটা কন্টিনিউ রাখবেন ডায়েট কন্ট্রোল করছেন সেটা কন্ট্রোল যেভাবে খাচ্ছেন ওভাবেই চলুক আর ব্যায়াম আরগুলো করে দেখেন তারপরেও পনেরো বিশ দিন পরে ইম্প্রুভ না হলে আপনার ঘাড়ের একটা এমআরআই করে ফেলতে হবে এমআরআই করে দেখতে হবে যে ঘাট থেকে কোনোভাবে নার্ভের কোনো পেইন ওখানে যাচ্ছে কি না ইউটিউবে একজন দর্শক প্রশ্ন রেখেছেন তিনি কলকাতা থেকে কলকাতা থেকে সালমান মল্লিক আচ্ছা তিনি লিখেছেন কোমর ঘাড় ও পায়ের গোড়ালির পেছনের দিকে ব্যথা অনেক ডাক্তার দেখিয়েছি ভালো হচ্ছে না হ্যাঁ যদি অনেক জায়গায় ব্যথা হয় মানে যেমন ঘাড় ব্যথা কোমর ব্যথা পায়ের গোড়ালি ব্যথা যদি এট এ টাইমে হয় এবং অনেক দিন ধরে থাকে বা এক জায়গায় কমলো আরেক জায়গা বাড়লো বা অন্য জোড়াতে আমরা বলি অনেক সময় রুগী বলে স্যার ব্যথা হাঁটা হাঁটা চলাফেরা করে মানে ব্যথা ঘুরাঘুরি করে রুগীর ভাষায় যেটা আমরা মাইগ্রেটরি পলিআথ্রালজিয়া বলে থাকি বা আথ্রাইটিস হতে পারে তো এই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে ধারণা করি কোনো আথ্রাইটিস হতে পারে তো এই ক্ষেত্রে কিছু ব্লাড টেস্টে আমরা বুঝতে পারি যে এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা ব্লাড টেস্ট করে দেন হয়তো ট্রিটমেন্টে যেতে হবে তারপরও আমি বলবো ওনার বয়স যেহেতু কম আছে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে ঘর ব্যাথার কোমরের ব্যায়ামগুলো করে দেখতে পারে আমরা যে টিপসগুলো দিচ্ছি প্রতিনিয়ত যেমন গোড়ালির ব্যথা বা বলছে পায়ের গোড়ালির পিছনে ব্যথা জুতার একটা ব্যাপার আছে নরম জুতা ব্যবহার করবে খালি পায়ে হাঁটবে না বা Kusum গরম পানিতে পা ডুবিয়ে নাড়িয়ে দেখতে পারে কিছুদিন ব্যায়ামগুলো করে দেখতে পারে না হলে তো ডাক্তার দেখিয়ে ওনাকেও তো ব্লাড টেস্ট করে দেখতে হবে কিছু মানে আমরা সেরোলজিক্যাল টেস্ট আছে আর্থ্রাইটিসের

উনি বসে থাকলে ওনারও একই সমস্যা হয় পিঠে ব্যথা ব্যথা এবং হাতে ব্যথা আসে যেহেতু ওনার ব্যথাটা হাতে চলে হয় হয় এটা সম্ভাবনা বেশি তো আপনি মনে ইতিপূর্বে অন্য রুগীদেরও প্রশ্ন শুনছেন কিনা আমি জানি না ওখানে অনেক উত্তর আপনার মতো অনেক রুগীর উত্তর দিয়েছি বালিশ ব্যবহার করতে হবে একটা পাতলা নরম বসার ক্ষেত্রে স্ট্রেট বসতে হবে সোজা হয়ে বসে কাজ করতে হবে যদি কম্পিউটার ব্যবহার করেন মনিটর উঠিয়ে নিতে হবে অবশ্যই ডেস্কটপ ব্যবহার করতে হবে ল্যাপটপে কোনো পেশাগত কাজ করা যাবে না এইভাবে আপনাকে চলাফেরা করতে হবে আর ঘাড়ের ব্যায়াম আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন দেওয়া আছে বা ফেসবুক পেজেও আছে সেখান থেকে শিখে করে দেখেন নিয়মগুলো মেনে চলেন হাঁটবেন রেগুলার অন্তত এক দুই কিলো যতটুক সম্ভব হাঁটার অভ্যাস করা এগুলা কমে যায় অনেক ক্ষেত্রেই ব্যথায় গরম সেঁক দেওয়া এগুলা বা ব্যায়ামগুলা দেখে শিখে করা ইনশাল্লাহ কমে যাবে তারপরও না হলে হয়তো আপনাকে ঘাড়ের এম করে দেখতে হবে সেক্ষেত্রে একজন বাদ ব্যথা বিশেষজ্ঞকে দেখি এমআরআই করে কোনো প্রবলেম আছে কি না ওই অনুযায়ী হয়তো আপনাকে ঔষধ হোক বা থেরাপি হোক বা অন্য কোনো চিকিৎসা লাগলে সেটা ডাক্তার সব দিবে আমরা বিরতির আগে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে বালিশ এবং বিছানা কেমন হওয়া উচিত আপনি জাজিম বিষয়ে কথা বলছিলেন সেটাতে একটু ফিরে যাই যে অনেকে বিভিন্ন নারকেলের ইয়ে দিয়ে তৈরি বা বিভিন্ন খড়কুটা বা এটা সেটা দিয়ে বিভিন্ন জাজিম ব্যবহার করে এগুলা কোনোভাবেই ব্যবহার করা উচিত না সবচেয়ে ভালো আমি বলছি যে একটা তোশক ব্যবহার করা আবার অনেকে আমরা শক্ত বিছানা শুতে বলি গিয়ে হয়তো ফ্লোরিং করে বা ম্যাচে শোয় এটাও করা যাবে না ফ্লোরিং করা সম্পূর্ণ নিষেধ অবশ্যই নর্মাল খাট বা এগুলো বেটার কিন্তু এগুলা আবার আপনার দীর্ঘমেয়াদী ব্যবহার করা যাবে না আপনার তো তিন চার বছর পাঁচ বছর পরে অনেক সময় নষ্ট হয়ে যায় গুলা রিকোয়েলিং হয় না নষ্ট হয়ে যায় দেবে যা চেপে যায় ওগুলো যদি প্রবলেম মনে হয় তখন চেঞ্জ করে নতুন আবার একটা কিনে নিতে হবে আর কি এটা করা যেতে পারে তবে প্রাকৃতিক ভাবে আমরা যেভাবে প্রাচীনকাল থেকে চলে আসছি ওটা করাই ভালো নর্মাল খাট বা চকিতে শোয়াই বেটার কিন্তু যে বিষয়ে বললেন যে যে ফাকা ফাকা থাকে ওটা দেখা যাবে না একেবারে পুরোটাই সলিড হতে হবে হ্যাঁ পুরোটাই বিছেদিত হবে কাঠের হোক বা যে কোনো বা বোর্ড ইউজ করতে পারে হ্যাঁ বিভিন্ন ফ্লাই বোর্ড পাওয়া যায় উডের হোক বা সিনথেটিক বোর্ড ইউজ করতে পারে পুরো কথা সলিড হতে হবে সলিড ফাকা ফাকা থাকা যাবে না জি আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোন দিয়ে নেচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন

এই একটাই সমস্যা আর কোন সমস্যা আছে আপনার আর সমস্যা আমি দাঁড়ে থাকলে বেশিক্ষণ দাঁড়ে থাকতে পারি আর বাম হাতের কোন আমি ডাক্তার দেখাইছি ডাক্তার আমাকে এক দিছিলেন মানে বেল্ট দিছিলেন হুম হুম ব্যবহার করতে বলছেন সব সময় হুম আর ঠান্ডা বরফ দেয়া দিয়ে ফেক দিতে বলছিলেন হুম আর ওষুধ দিতেন যখনই যাই ডাক্তার সঙ্গে কাছে দেখা করতে ওই ডিউরোবি এবং ক্যালসিয়াম খাইতে বলেন দুটা খালি কিছুদিন ভালো থাকি আবার ওই জয়েন্ট ব্যথা হয় এই ব্যথাটা এখন শীতকালে না সে একটু বেশি এবং ওই ব্যথাটা উপরে মানে হাতের ঠিক উপরে চলে কোন থেকে উপরের দিকে এখন একটু একটু মাঝে মাঝে ব্যথা অনুভব হয় বয়স কত আপনার আমার বয়স তেত্রিশ আচ্ছা আপনি কি হাউস ওয়াইফ গৃহিণী হ্যাঁ জি হাউস ওয়াইফ আমি আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার টেনিস এলবো এটা অ্যালবোর ব্যথা কমন মহিলাদের এবং হাউস ওয়াইফ যারা পারিবারিক কাজ 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 করতে হয় হয় অনেক আছে ছোট ছোট তখন ইনজুরি তো ডাক্তার যে দিয়েছে এটা এটা ইউজ করেন আপনি শুধুমাত্র কাজের সময় ব্যবহার করবেন অনেকে জানে না অনেকে রাতেও এটা ব্যবহার করে শুধু যখন আপনি দিনের বেলা কাজ করবেন বা হাতের কাজ সেটা আর হাতের কাজ কিছুদিন কমাতে হবে মানে হাতের ছোট ছোট কাজ যেমন আপনার ধরেন কোনো তরকারি কাটা বা পাতিল ধোয়া এগুলো একটু কমাইতে হবে পরিমাণে মানে অতিরিক্ত করা যাবে প্রেশার দিয়ে কাজ করা যাবে না এগুলা করেন আর উনি ঠান্ডা শেক দিতে বলেছে দিতে পারেন আবার গরম শেক দিয়েও দেখতে পারেন আপনি ওই জায়গায় ব্যাটার ফিল করেন কি না এটাকে আমরা বলি টেনিস অ্যালবো বা ইনফ্লামেশন হয় প্রদাহ হয় আর যেই ভিটামিন দুইটা আপনি খাচ্ছেন যদি খেলে উপকার হয় খেতে পারেন কোনো সাইড ইফেক্ট নেই খেতে পারেন সমস্যা নেই আর এই ক্ষেত্রে আমরা আসলে বিভিন্ন থেরাপি দিয়ে থাকি হ্যাঁ অত্যাধুনিক বিভিন্ন লেজার দেওয়া হয় বা শকয়েব বা আমরা প্রোলো থেরাপি দিই বা পিআরপি থেরাপি করে থাকি বিভিন্ন থেরাপির অনেক কিছু আমরা করে থাকি যা কিছু হোক আপনার হাতের কাজগুলা স্ট্রেস দিয়ে মানে জোর করে কাজ করা যাবে না মানে কাজের ক্ষেত্রে আসেন একটা মাস্ক কাটতে গেলেন আপনি পারছেন না তারপরও জোরা জুড়ি করে করতেছেন এই যে তো স্ট্রেসফুল হাতের কাজ কমিয়ে ফেলতে হবে তাহলেই এটা কমে আসবে ইনশাআল্লাহ আবার দেখা যায় যে যারা বসে কাজ করে মানে কোটা কোটি কাজ এই সমস্ত তাদের কিন্তু কোমরে খুব ব্যথা হয়ে থাকে এবং কাজের ক্ষেত্রে তাদের কি কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত ঝাড়ু হয় মানে যারা বাসায় কাজ করে কি সব সময় দেখা যাচ্ছে ঝাড়ু দিচ্ছে বা কোটা কোটি কোটা বাছার কাজ করছে মানুষের আসলে একটা মানুষের সংসার শুরু হয় ইয়াং বয়সে দেখবেন তখন কিন্তু তার কোনো বড় কোনো রোগ থাকে না তখন সে তার সংসারের ইচ্ছা মতো পরিশ্রম করতে থাকে এবং উল্টা পাল্টা যেমন আপনি বলছেন ঝাড়ু দেওয়া সামনে কুজো হয়ে ঝাড়ু দেয় বা কাজ সারা দিনই বসে করতে থাকে কিন্তু চার পাঁচ দশ বছর পরে সে বুঝতে পারে যে সমস্যা শুরু হয়েছে তো এই জন্য আমাদের এইসব প্রাথমিক এডুকেশন বলেন সেকেন্ডারি এডুকেশনেই কিন্তু এখন ইনক্লুডিং করা হচ্ছে আস্তে আস্তে যে আমরা কাজ করব কিভাবে চলবো কিভাবে এই এগুলা যদি আমরা একটু সচেতন হয়ে আগে থেকে যেমন ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ঝাড়ু দেওয়া দরকার আছে দিবে কিন্তু সেটা দাঁড়িয়ে করার চেষ্টা করতে হবে মানে দাঁড়িয়ে লম্বা হা হাতললা ঝাড়ু এখন কিনতেও পাওয়া যাবে বা নিজেরা বানিয়ে নিবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দেওয়া এগুলা করা বা সামনে ঝুঁকে কাজ যতদূর সম্ভব টানা না করা ধরেন এক দেড় ঘন্টার বেশি না করা একটা কাজ করলে এটা রেখে অন্য একটা কাজ করতে যাবে এইভাবে একবার মানে মুভমেন্টে থাকতে হবে মানে একই পজিশনে বসে বসে সারা দিন কাজ করা যেমন পার্টি তৈরি করা গ্রামের মহিলারা এখনো করে বা মা বোনরা করে বা নিচে বসে বসে এটা সেটা পয় পরিষ্কার করে এই যে টানা বসে বসে করে এগুলা করা যাবে না পীরা মোরা, ফ্লোর যত দূর সম্ভব অ্যাভয়েড করা যায় ততই ভালো ওই কাজগুলা ওনারা এখন মাটির চুলা ইচ্ছা করলে বানিয়ে একটু উঁচুতে ব্যবহার করা যায় একটু চেয়ারে বসে করতে পারে বা দাঁড়িয়ে করতে পারে এখন এইটা কিন্তু আধুনিকতার ছোঁয়া কিন্তু আমাদের গ্রামগঞ্জে চলে গিয়েছে তো সেইখানে যদি আমরা এগুলা আমাদের সাথে আমাদের পরিবেশের সাথে সমাজের সাথে অ্যাডজাস্ট করে কাজগুলা করি তাহলে কিন্তু এই রোগগুলো অনেকাংশে কমে আসবে না হলে তো রুগি বাড়তেই আছে ডে বাই ডে প্রচুর রোগী বাড়ছে আর একটু আগে যে দর্শক ফোন করলেন কথা বললেন তিনি যদি গ্লুকোসামাইন কনড্রাটিন সালফেট এই ধরনের সাপ্লিমেন্ট গুলো খান সেটা কি তার জন্য ভালো হবে অবশ্যই যাদের বয়স একটু 30 35 এর উপরে এগুলো মাঝে মাঝে খেতে পারে সাপ্লিমেন্ট গুলো সারা ওয়ার্ল্ডই রোগীরা উইদাউট প্রেসক্রিপশনে খেয়ে থাকে সাপ্লিমেন্ট হাড় ও জন্য অনেক উপকারী তবে এটা উপর খাওয়া শুরু করলে ভালো এর পরের থেকে হলে বেটার আর আমরা তারপরে আমরা তো এখন টেস্ট করতে পারি মিনারেল টেস্ট করলে বোঝা যাবে যে কোনো ঘাটতি কি কিনা যেমন উনি ক্যালসিয়াম খাচ্ছে বলছিল খেলে উপকার হয় ক্যালসিয়ামের কোন ঘাটতি আদৌ আছে কিনা সেটাও দেখতে হবে তো সেটা ব্লাড টেস্টে মাঝে মাঝে করে দেখা উচিত করলে হয়তো ওনারা বুঝতে পারবে ডাক্তাররা যে কোন ল্যাকিংস আছে কিনা তার লাগলে সেটা দিবে সাপ্লিমেন্ট। আবার সাপ্লিমেন্ট বেশি খাও ভালো না। এজন্য আমি যে কোন সাপ্লিমেন্ট ধরেন ভিটামিন বা मिनারালস যে কোন আমরা দিয়ে থাকি ভিটামিন ডি বলেন ক্যালসিয়াম বা গিজ গ্লুকোসামাইন এগুলা টানা 1-2 মাস খেয়ে আবার গ্যাপ দিতে হবে। দেখতে হবে যে তার কি রকম অবস্থা।